আজ এই ভিডিওতে আপনাদের জানাবো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। প্রথমে যে কারণটি বলবো সেটা হলো বিশ্বাস এবং ভরসা। কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে, তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে, অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে, আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন। নাম্বার দুই, মিস করা। একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে, তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে। আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয়, দুজনই যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে, আপনার একটি মিস কলের জন্য সে অপেক্ষায় থাকবে। নাম্বার তিন, দুর্বলতা। একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে, তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার চার, গুরুত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে আপনার কথার গুরুত্ব দিবে। নাম্বার পাঁচ, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দিবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না, কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। নাম্বার ছয়, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। নাম্বার সাত, ঈর্ষানুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে, তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যায়। নাম্বার আট, কান্না। ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে, তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে, কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। আজকাল ভালোবাসা নিয়ে যতটা আধিক্যতা দেখানো হয়, ততটা সম্মান আর গুরুত্ব দিয়ে সারা জীবন আগলে রাখতে পারলে ভালোবাসার জন্য ক্যালেন্ডারের আলাদা কোনো দিন দেখতে হতো না। সবার জীবনের প্রতিটা মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কথার আঘাত এতটাই বিষাক্ত জিনিস যে আমাদের ভালো থাকা কেড়ে নেয়, আর ভালোবাসার হাজারো সুন্দর অনুভূতি দাফন করে দেয় সারা জীবনের জন্য। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। কাকে আপন ভাবো তুমি, কিসের এত মায়া? এই দুনিয়ায় আপন বলতে শুধুই নিজের ছায়া। আপনি যাকে নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছেন, সে আপনাকে ছাড়াই ভালো আছে। নিজের কথাগুলো নিজের মধ্যে রাখাই ভালো, অন্যকে বললে সেই কথাগুলোর এক সময় পাখির মতো ডানা গজায়। এক কথা থেকে দু কথার জন্ম নেয়, তাই নিজেকে নিয়ে থাকুন, নিজের মধ্যে নিজেই বাঁচুন। যে মানুষ অন্যের কাছে গুরুত্ব পাওয়ার জন্য মিথ্যের মুখোশ ধারণ করে, তার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। তা না হলে কোনো একদিন তার মিথ্যে অভিনয়ের মায়ায় আপনি ঠকে যেতে পারেন। নিজের ভালো যে না বোঝে, তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। প্রতিটা বিচ্ছেদেই যে কোনো এক পক্ষ সুখে থাকে, আর অপর পক্ষ বিচ্ছেদের যন্ত্রণায় ছটফট করে চলে আজীবন। ভাবিকে তখনই বিয়ে করা দোষের নয় যখন ভাই মৃত। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। কত চিঠি হয় না লেখা, হৃদয়েই থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগ শেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার কাল। আগে লোকে জিনা করলে অবাক হতো, আর এখন বিয়ে করলে অবাক হয়। হায় রে পৃথিবী, জীবনে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বাস্তবতা কি বোঝায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায়,
আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না, তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। সব কিছুর মাঝে একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজ মেলাবে না। কেউ পাত্তা না দিলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখা ভালো, এতে নিজের সম্মান বজায় থাকে। সন্তান না থাকা বাবা মায়ের কাছে একটা বড় দুঃখ, সন্তান আছে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি সেটা আরও বড় দুঃখ। আর সন্তান প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যদি সে বাবা মাকে না দেখে এবং নানা কুঅভ্যাসে লিপ্ত থাকে সেটা বাবা মায়ের সবচেয়ে বড় দুঃখ। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধুমাত্র সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই খুঁজে পাবেন না। এ জীবনে যে হারিয়েছে তার ফিরে পাব না, কিন্তু যে শিক্ষা পেয়েছি তার কখনো ভুলব না। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার এক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার দুই, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে। বিনা প্রয়োজনে হীরা মুক্তা বক্সে পড়ে থাকে। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। ক্যারিয়ারে সময় দিন, বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই। সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। কি পেলেন আর কি হারালেন সেসবের আর হিসাব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। কিছু মানুষ গল্পের অংশ হয় কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না।